বন্ধুরা, হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহর মৃতদেহ উদ্ধার। শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন। কিভাবে হলো মৃত্যু, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। গত শুক্রবার অর্থাৎ 27 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ। তার মরদেহকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা ও মেডিকেল টিম হামলাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করেছে। সেই সময় ইসরায়েলে ক্রমাগত হিজবুল্লাহর আক্রমণ করেছে। এমনকি রবিবার অর্থাৎ 29 সেপ্টেম্বর লেবাননের সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 30 সেপ্টেম্বরের দিনে তারা এই হামলা থেকে বিরত হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ নেতার মরদেহ নিরাপদ উদ্ধার করা হলেও দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহ মরদেহ তারা সেফলিভাবে উদ্ধার করেছে। একটি মেডিকেল সোর্স এমনকি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা স্থানে তার মৃতদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সূত্র জানায় যে তার শরীরে সরাসরি কোনো ক্ষত তো ছিল না, মনে হচ্ছে বিস্ফোরণের কারণে মৃত্যুর কারণ হতে পারে তার। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে। একটি নতুন আপডেট যে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা গত কয়েক ঘন্টার মধ্যে লেবাননের বেশ কয়েকটি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করেছে। সেনাবাহিনী এটাও বলেছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট লঞ্চার অস্ত্রের গুদাম ধ্বংস করা, সেই মতো সেগুলোকে ধ্বংস করে, যেটি কয়েক মাসের পরিকল্পনা। এমনকি অসংখ্য গোয়েন্দা সংগ্রহের পর ইসরায়েল একটি ভূগর্ভস্থ বাংকারে একটি নির্ভুল হামলা চালায় যেখানে নাসারুল্লাহ এমনকি অন্যান্য হিজবুল্লাহ নেতার বৈঠক করছিল। ওই বাংকারটি দক্ষিণ বৈরুতের একটি ব্যস্ত রাস্তার 60 ফুট নিচে অবস্থিত ছিল। 60 ফুট নিচে থেকেও আল্লাহ হিজবুল্লাহ নেতাকে বাঁচাতে পারেনি। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী IDF অর্থাৎ লেবাননের অভ্যন্তরে তাদের আক্রমণ জোরদার করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছে যে হামলার লক্ষ্য সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করার। লক্ষ্যে যা যা করার দরকার ইসরায়েল বেসামরিক বাহিনী তাদের উপর হামলা করতে সব কিছু করেছে, এমনকি সেটাই করে যাবে। বন্ধুরা, আশা করি বুঝে গেলেন যে এই নেতা কিভাবে মারা গেছে। এবার আপনারাই বলুন, আল্লাহ এত ক্ষমতা হলে আল্লাহ কেন বাঁচাতে পারলো না? যেটা হোক, মুসলিম বিশ্বের এক এক করে টপ লিডার জঙ্গিগুলোকে সফলভাবে হরিফাই করে দিচ্ছে ইসরায়েল। এটার জন্য আপনারা খুশি হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।